হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত ট্রিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে যে অঙ্কগুলি করাবো 2017 সালের প্রাইমে টেটে আসা প্রশ্নগুলি করাবো, ঠিক আছে? আগের দিন যা হয়েছিল তারপর থেকে, ঠিক আছে? আজকে পার্ট 4, ঠিক আছে? দেখো প্রথম আমরা কি বলেছি। 111 নম্বর অঙ্ক, দেখো 0.1 এর বর্গ যোগ 0.2 এর বর্গ একাধিক বার রয়েছে, একই সংখ্যা একাধিক বার রয়েছে। আমি বারবার বলেছি যে একই সংখ্যা যখন একাধিক বার থাকবে তখন আমরা এ বি যাই হোক একটা ধরে নেব, যাতে আমাদের সহজ করা যায়, ঠিক আছে? তা দেখো, এই 0.1টা আমার অনেক বেশ কয়েকবার আছে, তাহলে আমি 0.1টাকে এ ধরি, 0.2টাকে বি ধরি, আর এই 0.3টা আছে এই তিনটাকে আমরা সি ধরবো, এটাকে সি ধরবো, সি। আর দেখো 37/25, 37/25 এগুলি একাধিকবার রয়েছে, তাহলে একে আমরা ওয়াই ধরি, ওয়াই ধরলাম। এবার দেখো কিভাবে হয়, এখানে আমার 0.1 এর বর্গ আছে, তাহলে আমরা দিতে পারি এ স্কোয়ার, দিতে পারি এ স্কোয়ার বাই, এটা কি ওয়াই ধরেছি, তাহলে ওয়াই মাইনাস এ প্লাস, এটা কি ধরেছি বি, তাহলে বি স্কোয়ার, এই যে বর্গ আছে বি স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস বি প্লাস, এটা কি ধরেছি সি, তাহলে সি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার বাই, এটা আমি ওয়াই মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এই যে 0.1কে এ ধরেছি, 0.2কে বি ধরেছি, 0.3কে সি ধরেছি, তাহলে এ প্লাস বি প্লাস সি। নিচেরটা দেখো তা কি হবে, নিচেরটা এই যে 0.1 আছে, তাহলে এ বাই ওয়াই মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস বি বা যোগ সি বাই ওয়াই মাইনাস সি। এবার লক্ষ্য করো, এই যে এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে আমরা একটা জায়গার মধ্যে নিয়ে নেবো, এই জায়গাটায় একটা অপশান আমি করে দেখাচ্ছি। ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস এ, এই প্লাস এ নিলাম এই জায়গাটায়। এবার এখানেও আমি পরস্পর একই রকম করব, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাটা যদি আমি এটা করে দেখাই, যে ওয়াই এ স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস বি প্লাস সি স্কোয়ার ওয়াই মাইনাস সি প্লাস সি, এই সব কটাকে আমি পাশাপাশি করে নিলাম, সাজিয়ে নিলাম বাই, এটা কি হবে এ বাই ওয়াই মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস বি বাই সি সি ওয়াই মাইনাস সি। এইবার এই কাজটা দেখো, এখানে আমি কি করব, ওয়াই মাইনাস এ যদি কম লসাও করি, এ স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার এই এ স্কোয়ার, এ স্কোয়ার কেটে গেল, থাকলো কি এ ওয়াই। তাহলে এই এর পাশে বসিয়েছি, এই এই জায়গাটা যদি আমার এই জায়গায় এ স্কোয়ার কেটে গেল, শুধুমাত্র এ ওয়াই হলো, তাহলে এই জায়গাটাই আমি দিতে পারি যে এ ওয়াই বাই ওয়াই মাইনাস এ, ঠিক আছে? ঠিক এই একই রকম এটাও আমার এই বি স্কোয়ারটা কেটে যাবে, কারণ এ এর জায়গাটা শুধু আলাদা, এই এ আর এখানে এ ছিল, এখানে বি আছে, তাহলে এই বি স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এটা আমার কি হবে বি ওয়াই, বি ওয়াই বাই নিচেরটা ওয়াই মাইনাস বি, ঠিক আছে? ঠিক এবার সি এরটাও তাই হবে, তাহলে সি স্কোয়ার, সি স্কোয়ার কেটে যাবে, এই যে মাইনাস সি আছে কেটে যাবে, তাহলে এটা আমার কি হবে বি ওয়াই হয়েছিল, এটা সি ওয়াই হবে, সি ওয়াই বাই ওয়াই মাইনাস সি, ঠিক আছে? এইটা আর এই যে নিচের এটা বসে রয়েছে, একা বসে রয়েছে, একে এ বাই ওয়াই মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস বি প্লাস সি বাই ওয়াই মাইনাস সি, ঠিক আছে? এবার মজাটা দেখো, এখানে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, সবার ক্ষেত্রে ওয়াই আছে, তাহলে এবার ওয়াইকে কমন নিয়ে নাও, এই ওয়াইকে কমন নিয়ে নিচ্ছি, এক লাইনে করছি, দু লাইনে আমার পরস্পর লাইন বাড়ানো যায়, এটা আমরা চাকরির পরীক্ষা করছি, যত আমরা সহজে পারবো, যত আমরা ট্রিক্সের মাধ্যমে পারবো, এই ওয়াইটা যদি আমি কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে দিয়েছি কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়াইগুলো মুছে দাও, মুছে দাও, মুছে দাও সব তিনটের জায়গায়, কারণ উপরে উপরে কমন সবসময় উপরের দিকে আসে, উপরে আমার নিচে কিছুই নেই, এবারে তাহলে আমার ওয়াই চলে গেল, কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা এই নিচেটাও আমি ব্র্যাকেটের মতো সম্পূর্ণ নিয়ে নিলাম। এবার দেখো ব্যাপারটা, এ বাই ওয়াই মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস বি প্লাস সি বাই ওয়াই মাইনাস সি,
নিচেও তো সেম আছে, এ বাই ওয়াই মাইনাস এ প্লাস বি বাই ওয়াই মাইনাস বি প্লাস সি বাই ওয়াই মাইনাস এ, তাহলে দুটোই সমান। তাহলে এইটা আর এইটা আমি কেটে দিতে পারি, পড়ে থাকলে কি ওয়াই, এই ওয়াই এর মানটা আমি কাকে ধরেছি, 37/25, অর্থাৎ 37/25, এই 37/25টাই আমার অ্যান্সার, 37/25। কত সুন্দর না, কত সহজে হচ্ছে, নইলে আমার অনেকটাই বড় হতো। ঠিক আছে চলো নেক্সট অঙ্কে দেখো, 112 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি সি একাকি কাজ যথাক্রমে 20 দিনে 24 দিনে 30 দিনে শেষ করতে পারে, তারা কাজটি 5,400 টাকা করতে সম্মত হলো, তিনজনে 5,400 টাকায় সম্মত হলো, তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 2 দিন আগে বি এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজটা এ শেষ করলো, তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে। দেখো কি মজার অঙ্ক এটাই, দেখো এখানে আমরা প্রথমে এ কত কাজ করেছে, এ 20 দিনে, ঠিক আছে শেষ করতে পারে, একা যদি এ করে 20 দিনে, বি করবে কত 24 দিনে, সি করবে কত, সি করবে 20-30 দিনে, ঠিক আছে। তাহলে এই এই তিনটের এলসিএম করো, লসাও করে নাও, তাহলে লসাও কি হবে, এখানে আমার 20 দিয়ে এখানে দেখো 20, 24 আর 30, তাহলে 20 আর 24কে একই লসাও আমি যদি করতে পারি, 120 করা যায়, 6×120, 5×24 হোক 120, আবার 4×30 হোক 120, তাহলে 120 আমার এলসিএম হয়, লস আবু হয়। তাহলে এ কত, এটা আমার ইউনিট ধরতে পারি, ইউনিট টোটাল ইউনিট, ঠিক আছে ইউনিট। এইবার এই এটা এই 120 ভাগ করো, তাহলে 5×6 = 120, 6, B 24 দিয়ে করো 5×24 = 120, C 30 দিয়ে ভাগ করো 6×4×30 = 120, 4, অর্থাৎ এ 6 ইউনিট করবে পার ডে, বি 5 ইউনিট করবে পার ডে, সি 4 ইউনিট করবে পার ডে। এইবার এই 120 ইউনিট আমার টোটাল ইউনিট হলো, কিন্তু এবার বলেছে কাজটি শেষ হওয়ার 2 দিন আগে বি চলে যায়, তাহলে মনে করি আমি ধরি নি, মনে করি যে বি সম্পূর্ণ কাজ করেছে, বি আমার সম্পূর্ণ কাজ করেছে, টোটাল কাজ করেছে, টোটাল টোটাল কাজ করেছে, টোটাল কাজ করেছে, তার মানে কি করবে, বি যদি সব কাজ করে তাহলে আমার টোটাল কাজটাই করেছে। এবার তাহলে আমার বি 2 দিন বাদ দিয়েছিল, তাহলে 2 দিন আমার যোগ হবে, টোটাল কাজ করেছে, তাহলে বি কত, 5 ইউনিট করে করছে, তাহলে এখানে 2, অর্থাৎ 10 ইউনিট আমার অ্যাডিশন হবে, অ্যাড হবে বিয়ের জন্য, 2 দিন, কারণ 2 দিন সে করেনি, অথচ আমি লিখলাম টোটাল কাজ করেছে, তাহলে 10 ইউনিট। এইবার এবার কাজটা দেখো শেষ হওয়ার আগে সি বলছে কি বলে, দেখো কাজটি শেষ হওয়ার আগে 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়, তাহলে 5 দিনে সি এর কাজটা ইউনিটটা কত হবে, 4×5, অর্থাৎ 20 ইউনিট, 20 ইউনিট, তাহলে টোটাল কত ইউনিট অ্যাড হচ্ছে, 20 আর 10 30 ইউনিট, ঠিক আছে 30 ইউনিট। তাহলে এই 120 আগে রয়েছে আর এই 30 যোগ করে দাও, তাহলে কত, 150 ইউনিট, এই 150 ইউনিট। আর এরা যদি তিনজনে একত্রে করতে যায় কাজটা, কত ইউনিট করবে, পার ডে তো 6 ইউনিট, 5 ইউনিট, 4 ইউনিট করে আছে, তাহলে 6 আছে 10 আছে 5 আছে 15, 15 ইউনিট, তাহলে 15 ইউনিট দিয়ে এই 150কে ভাগ করো, অর্থাৎ 15×10, অর্থাৎ 10 ডেজ, 10 ডে মানে 10 দিন, 10 দিনে কাজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। এইবার যখন টাকাটা পাবে তাহলে তো এই 10 দিনের মধ্যে সমান করে হবে না, এখানে আমার বি 2 দিন চলে গিয়েছে, 2 দিন আগে গিয়েছে, আবার সি 5 দিন আগে চলে গিয়েছে, তাহলে এবার কীভাবে হবে, দেখো এর দিনটা এ বি আর সি, ঠিক আছে, তাহলে এ 2 দিন আগে চলে গিয়েছে, তাহলে এ কদিন কদিন কাজ করেছিল, তাহলে নিশ্চয় 8 দিন কাজ করেছে, তাহলে 8 দিনের কাজ হবে, আর 2 দিন এখানে কত ইউনিট করে আছে, এর কাজটা 6, 6, এ কাজ করেছে 10 দিনই করেছে, এ এ যায়নি, এখানে বি গিয়েছে, তাহলে এর হবে 10 দিন, 6, 6×10 = 60 ইউনিট, অর্থাৎ 60 ইউনিট, 60। বি কতদিন করেছে, বি দেখো এখানে 2 দিন চলে গিয়েছে, তাহলে 2 দিন চলে গেলে ওর বিয়ের কাজটা কদিন হচ্ছে, বিয়ের কাজ হচ্ছে 8 দিন, 8×5 = 40, 40, ঠিক আছে, এই যে 5। এইবার সি কতদিন করেছে, সি 5 দিন, 5 দিন চলে গিয়েছে, 5 দিনের আগে চলে গিয়েছে, তাহলে সি এর কাজটা হবে 4×5 = 20, এই যে 4, 4×5 = 20, ঠিক আছে। এইবার এখানে দেখো এই 20, 1×20=40, 3×60, ঠিক আছে, তাহলে এইবার আমার কাজ চেয়েছে, এবার তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে, তাহলে কাজটি করার জন্য এ
তিন ইউনিট আছে, তাহলে আমার কত টাকা? 5,400 টাকা। তিন তিন দুই পাঁচ একে ছয়, অর্থাৎ ছয় দিকে দাঁড়া, 6 9 54, 9 9 200, অর্থাৎ 3 9 2700 টাকা, 3 9 2700 টাকা, ঠিক আছে? 3 9 2700 টাকা। এখানে আমার এটা না করলে আমি ডাইরেক্ট এটা করতে পারি, কারণ এটা আমার করে আবার সেই একে বিয়োগ করে দিতে হবে। এই যে আমি ডাইরেক্ট করে দিলাম, কারণ এখানে আমি যদি এই যে 10 ইউনিটটা করেছি, এই 10 ইউনিট, তাহলে এখানে আমার আমি দিতে পারতাম 10 দিয়ে 5 10 50, 50 দিয়ে আবার 10 বিয়োগ করে দিলাম, তাহলে 40 হবে। আবার সি এটা এখানে 4 4 ইউনিট করে, এখানে আমি 10 দিয়ে গুণ করে 4 10 40, 40 আবার 20 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে আবার 20 ইউনিট। তাহলে আমার এতটা আমার এটা করার দরকার নেই, আবার বিয়োগ করো, তাহলে এক লাইনে আমি নিজেই হিসেব করে করে নিতে পারি, ঠিক আছে? আমার এটা করার দরকার নেই। তাহলে আমি কি পেলাম যে এখানে 3:2:1 এই পার ডে এর অনুপাতটা, রেশিওটা, তাহলে এ রেশিওটা কি হবে, 3 বাই এই 3 2 5 6, অর্থাৎ 6 6 9 54, 5 2 0, অর্থাৎ 3 9 2700, অর্থাৎ আমার এ, তাহলে কাজটি করার জন্য এ কত টাকা হবে, 2700 টাকা পাবে, ঠিক আছে? চল নেক্সট অঙ্কে দেখো, 113 নম্বর অঙ্কটা কি বলেছে। একজন লোক সকাল 6টায় এ স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 10টায় বিতে পৌঁছালো, অন্য এক ব্যক্তি সকাল 8টায় বি স্থান থেকে এ স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 11:30 পৌঁছালো, তাদের কখন সাক্ষাৎ হবে? তাহলে এখান থেকে একটা এই দূরত্ব এ আর বি, ঠিক আছে? তাহলে এ এখান থেকে আমার সকাল 6টা থেকে 10টায়, তাহলে এ এই জায়গা থেকে যাচ্ছে, এই জায়গায় যেতে তার সময় লাগতো কত, 10টার সময়, 10টার সময় পৌঁছালো এখানে সকাল 6টা থেকে, তাহলে এ কত করে গেল, 4 ঘন্টায়, 4 ঘন্টায়। আবার বি এই জায়গা থেকে 8টার সময় যেতে শুরু করেছে, এখানে কটার সময় পৌঁছেছে, এই যে 8টার সময় গিয়ে এ 11:30 পৌঁছেছে, এই জায়গাটা এলো, এই জায়গাটা এলো কত, 11:30, 11:30, তাহলে কত গুণ সময় লাগলো, তাহলে বি এর সময় লাগলো 3 ঘন্টা, 8টা থেকে 11:30, 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3 গুণ 1 এর 3 3 ঘন্টা 30 3 গুণ 1 এর 2 ঘন্টা, ঠিক আছে? অর্থাৎ এটা আমি দিতে পারি 3 গুণ 6 7, 7 এর 2 ঘন্টা, তাহলে 7 এর 2 ঘন্টা আর এটা 4, তাহলে এই দুটোকে আমি করতে পারি লসাগু, এলসিএম, এলসিএম, এলসিএম যখন আমি লসাগু করবো, তাহলে এই 4 আর 7 এর 2 লসাগু, তাহলে এটা আমি ভগ্নাংশের লসাগুটা ভেবে নাও, তাহলে ভগ্নাংশের লসাগু সূত্র কি, লসাগু সময় সময় লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, তাহলে এখানে লব কি, লব 4 আছে এখানে, কিছু মানে 1 আছে, তাহলে 4 7 28, আর হরগুলির গসাগু কি হবে, ঘর এখানে 1 আর 2, এর গসাগু 1 হবে, তাহলে 1 নিচে 1 না দিলেও চলবে। তাহলে এ কত ইউনিট করবে, 4 7 4 7 28 7 ইউনিট, বি কত ইউনিট করবে, বি করবে এইবার এই 7 এর 2 দিয়ে ভাগ করো, 28কে 7 এর 2 দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে এটা উল্টে যাবে, গুণ 2 আর নিচে 7, এই 7 থাকবে, 7 এই 7 4 7 28, 4 ইউনিট 4 গুণে 8 ইউনিট, এই 8 ইউনিট, এই 8 ইউনিট করলো, ঠিক আছে? এইবার এই যে 8টা থেকে এ এ 2 ঘন্টা গিয়েছে, 2 ঘন্টা যখন যাবে এ সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, এইটা 8টা আর এই 8টা থেকে চালু হয়েছে, তাহলে এই 2 ঘন্টায় কত দূর যাবে, এখানে 7 ইউনিট করে করেছে, টোটাল ইউনিট 28, এই টোটালটা 28, তাহলে এ কত, 7 2 গুণে 14 ইউনিট চলে গিয়েছে, এই এই জায়গাটা 14 ইউনিট, এই 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 জায়গা থেকে 2 ঘন্টা, তাহলে থাকলো কত, 28 থেকে 14 বিয়োগ করে দাও, অর্থাৎ 14 ইউনিট, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে এইটুকু 14 ইউনিট থাকলো, 14 ইউনিট। এইবার এর গতিবেগটা কত, এর গতিবেগটা এই যে 7 7 ইউনিট 7 ইউনিট পার আওয়ার, তাহলে বি এর গতি কত, বি এর গতি 8 ইউনিট 8 ইউনিট পার আওয়ার, এটা ভেবে নাও। তাহলে এদের যখনই সাক্ষাতে মিলিত হবে, ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ আমরা অঙ্ক করি তো আসবে, ট্রেনের অঙ্ক দেখবে, দেখতে থাকো ট্রেনের গত অঙ্কগুলি যখন করবে কত সহজে, জাস্ট কয়েক সেকেন্ডে করে দেখতে পাবে, করবে দেখো এই জায়গাটাই, এদের যখন সাক্ষাৎ বলবে আপেক্ষিক গতি বার করে নেবো, তাহলে আপেক্ষিক গতি এই 7 আর 8 এদের যোগ ফল করে নেবো, 7 আর 8 কত হয়, 15 15 ইউনিট পার আওয়ার, ঠিক আছে? এই জায়গাটায় 1 ঘন্টায় 1 ঘন্টায় 15 ইউনিট করছে, তাহলে এখানে 14 ইউনিট আছে, এই 14 ইউনিটে তাহলে যেতে হবে, তাহলে এই 14কে এই 15 দিয়ে ভাগ করে দাও, আরে বাবা 15 দিয়ে 14কে ভাগ করবো কি করে, 14 তো ছোট, চাপ নিও না, এটা আওয়ার, এটা ঘন্টা, এখানে আমার এখানে যখন আমি এই এটা আমি ঘন্টা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আমি 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আমার তো টোটালটা, এটা আমার মনে করো এই এই 14 ইউনিটটাকে আমি এই এখানে আমার যেহেতু 15 15 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করছি, আর এখানে আমার যখন তো আমার 1 ঘন্টা এই
15 ইউনিট 1 ঘন্টায় যায় তাহলে এই এত ইউনিট কত ঘন্টায় যাবে তাহলে আমরা ঘন্টাটা এটাকে আমরা মিনিট করে নিই ঠিক আছে মিনিট করে নিই তাহলে 60 দিয়ে 4 15 60 অর্থাৎ 4 14 56 মিনিট 56 মিনিট তাহলে কি বলেছে 11:30 মিনিটে স্থানে পৌঁছালো তাদের কখন সাক্ষাৎ হবে 56 মিনিটে 56 মিনিটে তাদের সাক্ষাৎ হবে ঠিক আছে কারণ এই যে 7 15 মিনিট যাচ্ছে 1 ঘন্টায় 15 ইউনিট 1 ঘন্টা যাচ্ছে তাহলে এই এত ইউনিট কত যাবে তাহলে 1 ঘন্টাকে এখানে মিনিট যেহেতু ঘন্টায় পড়ছে এখানে 60 মিনিটটাকে আমি 60 মিনিটে করে নিলাম কারণ এটা ছোট বলে তাহলে এবার 4 15 4 5 60 4 14 56 মিনিট ঠিক আছে চল নেক্সট অঙ্কে দেখো 114 নম্বর অঙ্কটা কি বলেছে একটি কাজ এ 12 দিনে এ 12 দিনে বি 18 দিনে শেষ করতে পারে তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায় বাকি কাজটি বি শেষ করে সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে তাহলে এ 12 দিন বি 18 দিন তাহলে 12 আর 18 লসাও করো 36 ঠিক আছে তাহলে এ 3 12 36 বি 18 2 36 3 ইউনিট আর 2 ইউনিট তাহলে টোটাল 36 ইউনিট এবার বলছে যে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায় তাহলে এ কাজ ছেড়ে চলে গিয়েছে তো মনে করো যে এ কাজ সম্পূর্ণ কাজ করেছে তাহলে এ সম্পূর্ণ কাজ যদি 3 দিন আমি অ্যাড করি তাহলে এ 3 দিন 3 গুণিত 3 হবে অর্থাৎ 9 ইউনিট তাহলে টোটাল 36 আর 9 36 আর 9 45 ইউনিট হয় এই 45 তাহলে এই দুই দুইজন একত্রে করবে 3 আর 2 5 5 দিয়ে ভাগ করে দাও 5 5 9 45 9 অর্থাৎ 9 ডেজ তাহলে এবারে কি বলেছে দেখো যে কাজটি সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে অর্থাৎ 9 ডেজ উত্তর ঠিক আছে এই যে 36 ইউনিট এরা যদিও 3 দিন না যায় তবেই দুজন শেষ করবে কিন্তু এই 3 দিন তো আমি একে ধরে নিই এখানে 3 দিন তো আগে চলে গিয়েছে তাহলে আমার 3 দিন যোগ করে দাও ঠিক আছে তাহলে টোটাল হবে 45 45 3 আর 2 5 অর্থাৎ 5 ইউনিট করে পার ডে তাহলে 45 করে 9 ডে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে দেখো 115 নম্বর আমরা কি বলেছে এখানে 2 এর 3 গুণিত 2 এর 3 বিয়োগ 3 এর 5 গুণিত 3 এর 5 একটির সঙ্গে একাধিক বার রয়েছে তাহলে আমি কি করতে পারি এই 2 এর 3 কে আমি এ ধরলাম তাহলে 2 এর 3 কে এ 3 এর 5 কে 3 এর 5 3 এর 5 বি ধরি আর 5 এর 6 5 এর 6 সি ধরি তাহলে আমার কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি এটা গেল যোগ এটা কি বলেছে এখানে আমার 2 এর 3 এখানে দেখো যোগ করতে বলেছে যোগফল ঠিক আছে 2 এর 3 এখানে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি তারপর এখানে দেখো প্লাস এ বি এ বি প্লাস এটা বি সি এ সি দি দাও এ সি এ সি এ সি প্লাস সি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইটা এবার কি কাটে দেখো এর মধ্যে কি কাটে দেখো এখানে আমার এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার এই একটা প্লাস বি স্কোয়ার এই একটা মাইনাস বি স্কোয়ার কেটে যায় আর কিছু কাটে কিনা দেখো বি স্কোয়ার কাটবে কিনা আর কাটবে না সি স্কোয়ার একটা এই মাইনাস সি স্কোয়ার আর একটা প্লাস সি স্কোয়ার কাটবে এই প্লাস সি স্কোয়ার কাটলো আর কিছু কাটবে আর কিছু কাটবে না এইবার এ স্কোয়ার আর এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার টু এ স্কোয়ার টু এ স্কোয়ার এবার বি স্কোয়ার আছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কাজ হয়ে গেল এইবার মাইনাস টু এ সি এই প্লাস টু এ সি বাদ গেলে মাইনাস এ সি তাহলে এর কাজ হয়ে গেল এবার এস এর কাজ হয়ে গেছে এবার সি স্কোয়ার আছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে টু বি সি টু এ এই মাইনাস টু বি সি এটা প্লাস টু বি সি টু বি সি আর এই প্লাস এ বি আছে প্লাস এ বি এটা কাজ কটাবার সম্পূর্ণ ক্লিয়ার হলো এবার সব করা আমি মান বসিয়ে নিয়েছি এবার দেখো এই এবার সাজাই টু এ স্কোয়ার এখানে আমার এই প্লাস বি এ বিটাকে নিয়ে নিই প্লাস এ বি প্লাস এ বি আর কি এই মাইনাস এসি নিয়ে নিলাম এসি
এইবার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। এইবার এই এইটার মধ্যে আমি কি কমন পাবো, এখানে এ কমন পাবো, তাহলে টু এ প্লাস বি মাইনাস সি, এর মধ্যে কি কমন পাবো, বি কমন পাবো, তাহলে বি প্লাস এখানে আমার টু, বি কমন না, এটা আমি এটা কমন দরকার নেই, এইটা আমি যদি কমন মাইনাস কমন নিই তাহলে বি মাইনাস, দেখো এখানে প্লাস বি হবে, প্লাস মানে মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার মানটা আমি বসাই, এর মানটা কি হয়েছে, দুয়ের তিন, দুয়ের তিন, টু এ মানে এই দুয়ের তিন হবে দুই দুগুণে চার বাই তিন, প্লাস বি মানে তিনের পাঁচ, সি মানে পাঁচের ছয়, মাইনাস পাঁচের ছয়, মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ বি তিনের পাঁচ, বি তিনের পাঁচ, তিনের পাঁচ মাইনাস সি মানে, সি মানে পাঁচের ছয়, পাঁচের ছয়ের বর্গ। এবার এই দুয়ের তিন, এবার পাঁচ ছয় তিরিশ, তিরিশ লসাগু, তাহলে তিরিশ যদি লসাগু হয় তিন দশে তিরিশ, দশ চার দশে চল্লিশ, যোগ পাঁচ ছয় তিরিশ, তিন ছয় আঠেরো, বিয়োগ ছয় পাঁচে তিরিশ, পাঁচ পাঁচে পঁচিশ, এইটা বিয়োগ এটা পাঁচ ছয় তিরিশ, তিরিশ লসাগু পাঁচ ছয়, ছয় তিরিশ, তিন ছয় আঠেরো, মাইনাস ছয় পাঁচ তিরিশ, পাঁচ পাঁচে পঁচিশ এর বর্গ। তাহলে দুয়ের তিন গুণিত এইখান থেকে চল্লিশ আর আঠেরো আটান্ন, আটান্ন থেকে আমার পঁচিশ যদি বাদ দিই, আটান্ন পাঁচ তিনে আট, তিন দুই তিনে পাঁচ তেত্রিশ, তেত্রিশ, তেত্রিশ বাই তিরিশ, তিরিশ বিয়োগ এটা আমার মাইনাস সাত আট, মাইনাস পঁচিশ বড়, তাহলে প্লাস আঠেরো বাদ দিলে আঠেরো আর সাথে পঁচিশ হয়, তাহলে মাইনাস সাত বাই তিরিশ এর বর্গ। আর এইটা আমার এটা রয়েছে, তাহলে এটা আমি যে তিন এগারো তেত্রিশ, এগারো দুই পনেরো তিরিশ, পনেরো, অর্থাৎ এটা আমার দাঁড়াবে কি, এগারো বাই, এগারো বাই পনেরো মাইনাস এই জায়গাটা, এই যে মাইনাস সাতের বর্গ আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়, এখানে বাইরে মাইনাস থাকলো, তাহলে সাত সাত মাইনাস সাত সাথে উনপঞ্চাশ, উনপঞ্চাশ আর তিরিশ, তিরিশ নশো, নশো, তাহলে এটা আমার নশো লসাগু হয়, এই পনেরো ছয় পনেরো নব্বই, ছয় ষাট, অর্থাৎ ষাট দিয়ে ছয় এগারো ছেষট্টি, ছশো ষাট মাইনাস উনপঞ্চাশ, অর্থাৎ নয় একে দশ, হাতটা হলো এক পাঁচ একে ছয়, অর্থাৎ ছশো এগারো, নয় একে দশ, তাহলে এক পাঁচ একে ছয়, ছশো এগারো বাই নশো, এই ছশো এগারো বাই নশো এটা আমার অ্যান্সার, ঠিক আছে। আমরা কি বলেছি, সাত স্টার আট দুই কমা আট তিন স্টার নয় এক কমা এক চার সাত স্টার, সংখ্যাগুলি নয় দ্বারা বিভাজ্য হলে স্টারের স্টার চিহ্ন সংখ্যার মান কত, তাহলে এখানে আমার সাত স্টার চিহ্ন ধর আট দুই, এটা নয় দ্বারা বিভাজ্য, নয় দ্বারা বিভাজ্যতা নিয়মটা কি, যে এগুলি সব করে যোগ করে, যোগফল সংখ্যাগুলি যে অঙ্ক ডিজিটগুলি যা আছে সবগুলি যোগ করে নয় দ্বারা যদি ভাগ হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ভাগ করা যায়। তাহলে এখানে আমার ন আট আর দুই দশ, দশের সাথে সতেরো, সতেরো আর কত হলে আমার এই নয় দ্বারা বিভাজ্য হবে, আঠেরো হলে সতেরো পরের সংখ্যা, তাহলে এখানে আমার এক দিই, অর্থাৎ এখানে এক এক বসাবো, প্রথম লাইনে এক, এটার এক, তারপর আছে আট তিন চার নয়, তাহলে এখানে আমার কি আট আর তিন এগারো, এগারো আর নয়ে কুড়ি, আট আর তিন এগারো আর নয় কুড়ি, কুড়ির পর পরবর্তী সংখ্যা নয় দিয়ে বিভাজ্য কি আছে, কুড়ির পর সাতাশ, তিন নয় সাতাশ, তাহলে কুড়ি আর এখানে আমার সাত, আট আর তিন এগারো নয় কুড়ি, কুড়ি আর সাথে সাতাশ, তাহলে এখানে আমার সাত বসবে, ঠিক আছে। তারপর কি আছে দেখো, এক চার সাত স্টার আর কিছু নেই, তাহলে এখানে আমার যদি নয় দিয়ে বিভাজ্য করতে হয় চার, এক আছে পাঁচ, পাঁচ আছে বারো, বারোর পরবর্তী সংখ্যা নয় দিয়ে বিভাজ্য, বারো ছয় আঠেরো, তাহলে এখানে ছয় বসবে, তাহলে এটা ছয়, এক চার সাত, চার একে পাঁচ, পাঁচ চার আর একে এক আর চারে পাঁচ, পাঁচ আর বারো, বারো আর ছয় আঠেরো, আঠেরোকে নয় দ্বারা বিভাজ্য, তাহলে আমার ছয়, এখানে আমার ছয় বসবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কী হবে, স্টারের এই যে স্টার এর মানগুলি কী হবে, প্রথমটাই আমার এখানে বসবে এক, তারপর দ্বিতীয়টা বসবে আমার সাত, তৃতীয়টা বসবে ছয়, এই স্টারের মানগুলি আমার প্রত্যেকটাই বসে যাবে, এই এক সাত ছয় এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো, সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে, দুই তিন সাত এগারো তেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি সাতাশি উনব্বই সাতানব্বই, এখানে ২৬টি সংখ্যা হলো,
এই 26টি সংখ্যা কি? এই 87টা বাদ দিয়ে এই 87টা এই 8 আর সাথে 15 15 কে 3 দিয়ে ভাগ করা যায় 3 5 15 অর্থাৎ এই 87টা বাদ দিয়ে বাকি সবই মৌলিক তাহলে এটা আমার হবে একটি বাদ দিয়ে বাকি সবই একটি বাদ দিয়ে বাকি সব মৌলিক বাকি সব মৌলিক ঠিক আছে আর বাকি কোনোটাকেই ভাঙা যায় না ঠিক আছে চল নেক্সট অঙ্কে দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের প্রত্যেকটি পরিসীমা 80 সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রের বাহুগুলি দৈর্ঘ্য কত এ 35.5 অথবা বি 32.8 আর সি হচ্ছে 30.10 ডি হচ্ছে 28012 তাহলে এ আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্র আঁকি এই একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র এইটা আমি এক্স দিই এটা এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই এটা জেড এটা জেড এটা জেড এটা জেড ঠিক আছে জেড এবার এখানে আমার কি বলেছে প্রত্যেকটির পরিসীমা এর পরিসীমা তাহলে এ টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমার কত হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে 80 80 আর এখানে আমার বর্গক্ষেত্রের পরিসীমা 80 অর্থাৎ 4z² 4 গুণ একটি বাহু 4z = 80 অর্থাৎ z = 4 × 80 অর্থাৎ 20 z = 20 এই z = 20 তাহলে z² অর্থাৎ 400 20 × 400 তাহলে এখানে আমার 400 পেলাম বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ সেমি এইবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি হবে তাহলে 100 পার্থক্য যদি 100 পার্থক্য হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই হয় 500 হবে নয় যদি বেশি হয় 500 হবে আর কম হলে 300 হবে 300 ঠিক আছে তাহলে এখানে অপশানটা আমার ফলো করো যে কোনটা দিয়ে আসে 35 আর 5 গুণ করো 35 যদি আমি 35 দৈর্ঘ্য যদি আমার দৈর্ঘ্য যদি আমার 35 হয় এটা 5 হয় 5 × 25 আসবে না 8 × 16 আসবে না এইবার 30 × 10 = 300 8 × 16 আসবে না তাহলে এই যে 30 আর 10 এখানে যদি আমি গুণ করি 30 × 10 = 300 ঠিক আছে তাহলে দৈর্ঘ্য আমার দৈর্ঘ্য হবে 30 প্রস্থলে 10 তাহলে এটা আমার মিলে যাচ্ছে তাহলে এই 400 এই যদি বর্গক্ষেত্রে 400 হয় আর আয়তক্ষেত্র হবে 300 তাহলে আমার পার্থক্য কিন্তু 100 400 থেকে 300 বিয়োগ করলে 100 এটাই আমার অ্যান্সার তাহলে এই 300 অপশন বলো করো সি আমার অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট অঙ্কে দেখো 119 নম্বর আমরা কি বলেছে 1^5 × 1^5 + 1/5 দেখো এটাকে একাধিক একটি সঙ্গে একাধিকবার রয়েছে তাহলে আমরা এ বি ধরবো ঠিক আছে তাহলে 1/5 কে এ ধরো 1/7 কে বি ধরো আর 1/3 কে সি ধরো ঠিক আছে তাহলে এটা কি হবে a² + ab + b² এটা কি হবে 1/3 কে কি ধরেছে সি তাহলে c - a এটা হবে b - c + এই 1/7 1/7 কে বি ধরেছি তাহলে b² + b এটা 1/3 কে সি ধরেছি তাহলে c + c² বাই 1/3 কে সি ধরেছি c - a এবার 1/5 কে কি ধরেছি 1/5 কে এ ধরেছি 1/5 কে a - b 1/7 কে বি ধরেছি মাইনাস এবার 1/3 তাহলে 1/3 কে কি ধরেছি c² + c 1/5 a তাহলে c a + a² - এই 1/5 1/5 হচ্ছে a মাইনাস 1/5 7 b a - b 1/3 হচ্ছে c সি এইটা 1/7 b তাহলে -b এবার দেখো এই যে c - a b আছে এইটাকে আমি মাইনাস দিয়ে গুণ করব তাহলে মাইনাস দিয়ে যখন আমি গুণ করব এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস আর এইটা আমার ঘুরে গিয়ে b - c হয়ে গেল এইটা আমার ঘুরে গিয়ে b - c হয়ে গেল আর এটা আমার মাইনাসটা আমি সরিয়ে দিলাম মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে গেল আর এর চিহ্নটাও আমার b - c হলো এইবার এইবার আমি লসাগু করতে পারি যে a - b (a, a - b) × b - c (c - a) তাহলে a - b
a minus b, a minus b চলে গেল, a minus b চলে গেল, b minus c, b minus b, এখানে c minus a আর b minus c চলে গেল, c minus a আর b minus c, তাহলে a minus b into a square plus ab plus b square, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমার a cube minus b cube সূত্র, ঠিক আছে? ঠিক এরকম এটাও আমার কি আসবে দেখো b এখানে c minus a আর a minus b চলে গেল তাহলে b minus c into b square plus bc plus c square plus এবার a b minus c আর a minus b minus c আর a minus b তাহলে এখানে c minus a into c square plus ca plus a square ঠিক আছে এইটা তাহলে এখানে আমার এটা a cube minus b cube সূত্র plus b cube b plus bq minus cq সূত্র plus cq minus aq সূত্র তাহলে এই জায়গাটা a minus b into b minus c into c minus a তাহলে এখানে দেখো a minus aq plus aq করে minus bq plus bq করে c minus cq plus cq অর্থাৎ 0 0 এর সঙ্গে যাই গুণ করি ভাগ করি যাই 0 ই হয় তাহলে 0 আমার অ্যানসার ঠিক আছে 0 আমার অ্যানসার এই 0ই আমার দেখো আজকে প্রাইমারি টেটের সমস্ত অঙ্কগুলোই করিয়ে দিয়েছি আজকে আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ।